কি হয়েছে? জল চাই তো নিয়ে নিচ্ছ না কেন? চাইছো কেন? সাহেব, কুয়োকে স্পর্শ করার অধিকার আমাদের নেই। এসব কে বললো তোমাদের? বৃষ্টি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবে না তো একটু সাহস তো করতে পারো না? এ শ্যাম, ওর অছুত, ওর কুয়ো ছোঁয়ার কোনো অধিকার নেই। তো কি, ওর নিচু জাতির জল তো নিচ থেকে আসে, জল তো নিচে আছে না? ওর নিচু জাতির, নিচু জাতির মানুষ বলে কি ওকে জল না খাইয়েই মারবে? জল কারো জাত দেখে না, এও এই গ্রাম থেকেই এসেছে, এই গ্রামেরই মানুষ, আর একদিন এই গ্রামের মাটিতেই মিশে যাবে। তোমাদের বাচ্চারাও এই গ্রামের মাটিতে হওয়া ধান খায়। ওই মানুষটা অছুত, যদি অছুতই হয় তো একই মাটিতে হাঁটো কেন? একই হাওয়াতে তোমরা নিঃশ্বাস কেন নাও? বন্ধ করো। জল ও বাতাস প্রকৃতির আশীর্বাদ, এটা মনে রেখো, এতে ধর্মের ঠাপ্পা লাগিও না। ধর্মের নামে আর এই ভণ্ডামি এখানে চলবে না, এটা ঋগ্বেদ না, স্বাধীন ভারত এটা। আরে ও আম্বেদকরের নেতা, এই সমস্ত জ্ঞান তোমার বইয়ে লিখো, হয়তো আমরা এক সময় পড়ে নেব। এই জলকে ছোঁয়ার সাহস যদি দেখিয়েছো তো তোমাদের ঝুপড়িতে আগুন লাগিয়ে দেব, আর তোমাকে জীবিত করে তুলব। ক্ষমা করে দাও বাবুসাই, আমরা এখান থেকে চলে যাচ্ছি। এবার এই কুয়ো অছুত হয়ে গেছে, পুরো কুয়ো ওদের, যাদের জল দরকার তারা নিতে পারো, অথবা ধর্মের নামে ভণ্ডামি করো। তোমাদের দোকান কিভাবে বন্ধ করতে হয় এই শ্যাম সিঙ্গার রায় তা ভালোভাবেই জানে। খবরদার, তুই জানিস তুই কি করেছিস? তুই আমাদের পরিবারের নাম মাটিতে মিশিয়ে দিয়েছিস। তুই একটা নিচু জাতির মানুষকে কি ভেবে কুয়োতে ফেলে দিলি? তুই কি আমাদের সবাইকে সমাজ থেকে বের করবি নাকি? তোমাদের কষ্ট হবে না দাদা, আমি নিজেই চলে যাব। মানুষই আজ মানুষের শত্রু হয়ে গেছে, এমন জায়গা হয়ে গেছে এটা, আমি আর এখানে থাকবো না। তো চলে যা এখান থেকে, আমি জানি তুই একটা নিচু জাতির সঙ্গে মিশে বিদ্রোহী হয়ে গেছিস। যদি ওদের সঙ্গে যেতে হয় তো ওদের জঙ্গলে কোথায় খুঁজতে হবে তা আমি ভালোভাবেই জানি। প্রতিটি নারী দেবী দুর্গার স্বরূপ, তাদের দেবীর চোখে দেখা উচিত তাদের পায়ের নিচে পিষে ফেলার জন্য নয়। এই নারী কারোর কেনা বন্দী নয়, এমনকি ভগবানেরও নয়। খবরদার। ওকে,